আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক মাটিবিহীন সবজি চাষ এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাটি ছাড়া কীভাবে মটরশুটি চাষ করতে হবে ছাদ বাগানে বা টবে সে সম্পর্কে বিস্তারিত আপডেট সহ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে এজন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপ্রিয় দশক আমি বেশ কয়েকটি মটরশুঁটির বীজ নিয়েছিলাম এবং এগুলিকে বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি বারো ঘন্টা পর এই বীজগুলিকে বপন করে দিতে হবে এবং দেখুন এই বীজগুলি আগের মতো বা সবুজ মটরের মতো হয়ে গেছে আপনারা চাইলে ডাইরেক্ট বীজ সংগ্রহ করে তা বপন করে দিতে পারেন কিন্তু ভিজিয়ে যদি আপনারা বপন করেন তাহলে খুব দ্রুত এটা থেকে গাছে পরিণত হবে এবার আমি মাটি প্রস্তুত করে নেব এটা যেহেতু সয়েললেস এই জন্য কী কী উপাদান ব্যবহার করছি এটা আপনারা মাথায় রাখবেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি কোকোপিট আমি ষাট শতাংশ কোকোপিট নিয়েছি কোকোপিট আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি মাটিবিহীন সবজি চাষ করতে চান কোকোপিট খুবই হালকা হওয়াতে ছাদের জন্য উপযোগী আপনারা বিভিন্ন গাছের ক্ষেত্রে কোকোপিট ব্যবহার করতে পারেন এর সাথে আমি নিয়ে নেব তিরিশ শতাংশ জৈব সার আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন যেমন ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট গোবর সার ইত্যাদি যে কোনো জৈব সার আপনারা তিরিশ শতাংশ ব্যবহার করবেন গাছের নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করার জন্য আমি এখানে প্রোটিন লিটার ব্যবহার করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সার সবজি চাষের ক্ষেত্রে আপনারা এটাও ব্যবহার করতে পারেন এরপরে খুব ভালোভাবে এই দুটি উপাদানকে মিশিয়ে নেব এবং এর সাথে আরেকটি উপাদান মেশাতে হবে সুপ্রিয় দর্শক কোকোপিট আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সে সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আই ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর সাথে আমি দশ শতাংশ নিয়ে নেব পারলাইট। এই পারলাইটটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পার পানি শোষণ করে রাখে এবং গাছ তা পরে সংগ্রহ করতে পারে এই পারলাইট আপনি চাইলে ব্যবহার করতে পারেন না করলেও কোনো অসুবিধা নেই আপনারা ষাট শতাংশ কোকোপিট নেবেন এবং চল্লিশ শতাংশ যে কোনো জৈব সার নেবেন তারপরে খুব ভালোভাবে এই মাটিটাকে আপনারা তৈরি করে নেবেন আর আমার এই মাটিটা প্রস্তুত হয়ে গেছে দেখুন এই মাটিটা দেখতে অসাধারণ লাগছে আর এটা একেবারেই সয়েললেস এবার আমি একটা টপ ভরাট করে নেব এই মাটির উপাদানটি ব্যবহার করে তারপর ছোট ছোট গর্ত করে নেব মটরের বীজ বপন করার জন্য আপনারাও ঠিক এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই মোটর উৎপাদন করতে পারবেন আপনার বাড়িতে বা ছাদ বাগানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে মাটিবিহীন সবজি চাষ করতে হলে আপনাকে নিয়মিত সার প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হবে আর যদি শুধুমাত্র এই উপাদানে করতে চান তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না এই দিকটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবার আমি বীজ বপন করে দিচ্ছি সুপ্রিয় দর্শক সার হিসেবে আপনারা রাসায়নিক বা জৈব দু ধরনের সার আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনি জৈব সার ব্যবহার করেন তাহলে নিয়মিত আপনারা হাড়গুড়া শিংকুচি নিমখোল এবং ভার্মি কম্পোস্ট এই উপাদানগুলি ব্যবহার করবেন এবং এখানে আমার বীজ বপন করা হয়ে গেছে এবার আমি এই উপাদানটি দিয়ে কভার করে দেব বীজ বপনের কুড়ি দিন পর এই গাছে রাসায়নিক বা জৈব সার প্রয়োগ করতে হবে যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে সমান রেশিও এনপিকে সার প্রয়োগ করতে হবে এছাড়াও আপনারা ডিএপি সার ব্যবহার করতে পারেন এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছে বাম্পার ফলন হবে এই সারগুলিকে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন সকালের শিশিরে গাছগুলি দেখুন অসাধারণ দেখতে লাগছে সুপ্রিয় দর্শক এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই মটরশুঁটি বা কড়াই চাষ করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বা টবে খুব সহজ পদ্ধতি সিম্পল এই প্রসেস আপনারা মাটিবিহীন যে কোনো সবজি চাষ করতে পারবেন কিন্তু আপনাকে সারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং কড়াইশুঁটি বা মটরশুঁটি গাছের গোড়াতে ছত্রাকের আক্রমণ হয় এর ফলে গাছগুলির গোড়া পচে যায় এবং মারা যায় এক্ষেত্রে আপনাকে মাসে অন্তত একবার হলেও যে কোনো ধরনের ছত্রনাশক স্প্রে করতে হবে তাহলে গাছগুলি খুবই ভালো থাকবে এবং কয়েকটি স্টিক আপনারা পুঁতে দিতে পারেন সেই স্টিক বেয়ে এই গাছগুলি উপরে উঠবে এবং বাম্পার ফলন অবশ্যই দেবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সুপ্রিয় দর্শক এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি